হাজারটা জীবন দিতে একটা একটা জীবন মাওলা তোমার পথে উৎসর্গ করে প্রমাণ করে দিতাম তোমার বান্দা তোমাকে রাজি করবার জন্য সারা দুনিয়াকে হাজার বার কুরবান করতে পারে তোমার ঈমান আল্লাহর উপর না গায়রুল্লাহর উপর পরীক্ষা তোমার জিন্দেগীতে আসবে হে ঈমানদার তুমি তোমার ঈমানকে মজবুত করো বুকের মধ্যে হিম্মত এবং সাহস সঞ্চয় করো বুকের মধ্যে শক্তি এবং সাহস সঞ্চার করো আল্লাহর উপর ভরসা করে সিদ্ধান্ত ফাইনাল করো যে ঘোষণা যে করেছি এক আল্লাহকে রাজি করে দুনিয়ার জীবন চালাবো আল্লাহকে নারাজ করে অন্য কাউকে রাজি করতে পারবো না বাবা যদি এমন কথা বলে যেই কথা বললে আল্লাহ যেই কথা পূরণ করলে যেই কথা মানলে আল্লাহকে নারাজ করতে হয় বাবার সামনে দুই হাত করজোরে অনুরোধ করো যে বাবা বাপ হিসেবে শ্রদ্ধা করি কিন্তু আল্লাহকে নারাজ করে আপনাকে রাজি করতে পারবো না যদি তোমার ওস্তাদ তোমার শিক্ষক তোমাকে বলে এমন কোন কথা এমন কোন নির্দেশ দেয় যেই নির্দেশ পুরা করতে গেলে আল্লাহর হুকুম লঙ্ঘন করতে হয় তাহলে তোমার গুরুজনের কাছে করজোরে ক্ষমা প্রার্থনা করে বলবে গুরুজন শ্রদ্ধা করি কিন্তু আল্লাহকে নারাজ করে আপনাকে রাজি করতে পারবো না যদি নেতায় বলে যে আয় এমন কাজ করতে হবে এমন কাজ করতে হবে যেই কাজের দ্বারা ইসলামের ক্ষতি হয় এমন কাজ করতে হবে যেটার দ্বারা তোমাকে আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান নিতে হয় হে ঈমানদার ঈমানকে মজবুত করো সিদ্ধান্ত আজকেই নিয়ে রাখো যদি কোনোদিন আমাকে এমন কোন নির্দেশ আমার নেতার পক্ষ থেকে দেওয়া হয় সেই দিন নেতাকে বললাম তুমিও তালাক তোমার 14 গুষ্টি তালাক কাউকে কাউকে না আমি আমার কথাও বলবো আমি শুরুতেও বলেছি আবার বলছি আপনারা আমাকে মহব্বত করবেন ভালোবাসবেন যতদিন মনে করবেন আমার মুখ দিয়ে আল্লাহর কথা উচ্চারিত হয় আমার কথা দিয়ে আল্লাহর কোরআনের হক কথা উচ্চারিত হয় আমার মুখ দিয়ে ঈমানের কথা উচ্চারিত হয় আমার মুখে তাওহীদের বাণী উচ্চারিত হয় ততদিন পর্যন্ত আপনারা আমার আনুগত্য করবেন আল্লাহ না করুন আল্লাহ না করুন যদি কোনোদিন দেখেন আমি মামুনুল হক আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি না করে দুনিয়ার কোন মখলুককে দুনিয়ার কোন ক্ষমতাবানকে রাজি করবার জন্য তার পিছনে ছুটতেছি আমি কোনোদিন কারো চাটুকারিতা করতেছি আমি আপনাদেরকে আগাম অনুরোধ করে গেলাম সেদিন আপনারা আমাকেও ছুঁড়ে ফেলতে দ্বিধা করবেন না আল্লাহর বান্দা যখন এভাবে অটল থাকে আল্লাহর বান্দা যখন এভাবে অটল থাকে আর মজবুত থাকে ইতিহাসের সোনালী পাতায় অসংখ্য অগণিত প্রমাণ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপর গায়েবী মদদ নাজিল করেন দুনিয়ার সমস্ত প্রভাবশালী আর প্রতাপশালীরা তার সামনে নতি স্বীকার করতে বাধ্য হয় হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবি রোমান সম্রাটের দরবারে বন্দী হয়েছিলেন গ্রেফতার হয়েছিলেন সেই পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল সম্রাট সেই সম্রাটের কাছে একজন বন্দী মুসলিম একজন বন্দীর সঙ্গে যে কোনো আচরণ করা যায় কঠোর থেকে কঠোর আচরণ করেছে ভয় দেখিয়েছে ভীতি প্রদর্শন করেছে জ্বলন্ত আগুনের উপর পানি গরম করে সেই পানির মধ্যে তাকে নিক্ষেপ করার জন্য প্রস্তুত হয়েছে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা নির্বিকার রাজি করব একমাত্র কাকে এক আল্লাহকে রাজি করার পথ থেকে আমি সরতে পারি না টলতে পারি না আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তকবকে ফুটন্ত পানির মধ্যে ফেলে তাকে মুহূর্তের মধ্যে হত্যা করা হবে চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ করেছে রোম সম্রাট মনে করেছে আব্দুল্লাহ বিন হুযাফা ভয় পেয়ে গেছে দেখে বলে যে কি ব্যাপার ভয় পেয়েছো বিভীষিকাময় মৃত্যু দেখে তুমি ভয় পেয়েছো এখনো আমি তোমাকে তুমি যদি আমার কথা মেনে নাও তোমাকে মুক্তি দিয়ে দিব অনেক বড় উপঢৌকনার পুরস্কার তোমাকে দিব আমি আমার রাজ্যের রাজত্বের অংশীদার তোমাকে বানিয়ে দিব
দেখো রাজি আছো কিনা। আব্দুল্লাহ বিন হুজাফা চিৎকার করে বললেন যে কোশ্চিন কালেও ইমানদার তার ইমানের পথ থেকে সরতে পারে না। তাহলে কান্দতেছো কেন, চোখে পানি কেন? তুমি যদি ভয় পেয়ে না থাকো তাহলে চোখে কান্না কিসের? হযরতে সাহাবিয়ে রাসূল আব্দুল্লাহ বিন হুজাফা রোম সম্রাটকে বললেন, হে রোম সম্রাট, এ চোখের অশ্রু জীবনের মায়ায় নয়, এ চোখের অশ্রু মৃত্যুর ভয়ে নয়, আমার চোখের পানি এটা তোমাকে দেখাবার জন্য নয়, আমার চোখের অশ্রু দুনিয়ার কোন মানুষকে দেখাবার জন্য নয়, আমি আমার অশ্রু নজরানা পেশ করতেছি শুধুমাত্র আমার রবকে দেখানোর জন্য। রবকে দেখায় কি বলবা? রবকে দেখায় বলতেছি, ওগো আমার মাবুদ, তুমি আমাকে পরীক্ষা করতেছো যে আমি তোমাকে রাজি করতে গিয়ে কতটুকু ত্যাগের কোরবানি স্বীকার করতে পারি। হে মাবুদ, তোমার এই পরীক্ষায় আমি কি দেখাবো তোমাকে? তুমি তো আমাকে একটাই জীবন দিয়েছো, একটাই জীবন দিয়েছো, আর ওই এক জীবন দিয়ে তোমাকে দেখাইতে হবে তোমাকে কতটুকু ভালোবাসি। আমার আফসোস এই জায়গায় যে আমি একটা জীবন বিলিয়ে দিয়ে তোমাকে ভালোবাসি কতটা তার প্রমাণ আমি পেশ করতে পারবো না। তুমি যদি আমাকে 100টা জীবন দিতে, 1000টা জীবন দিতে, একটা একটা জীবন মাওলা তোমার পথে উৎসর্গ করে প্রমাণ করে দিতাম তোমার বান্দা তোমাকে রাজি করবার জন্য সারা দুনিয়াকে 1000 বার কুরবান করতে পারে। কুল আমন্তু বিল্লাহি সুম্মা ইসতাকিম। মুহতারাম হাজিরিন, এখানেই আমি আমার আলোচনা শেষ করতেছি। আপনাদের কাছে আমি দোয়া চাই, অনেক প্রতিকূলতা, অনেক বাধার বিন্ধ্যাচল, অনেক সমস্যা সংকট দেখেছি, সাইক্লোন টর্নেডো আর তুফান দেখেছি, টর্নেডো এসেছে, কাল বৈশাখীর মতো ঝড় শুরু হয়েছে, জলোচ্ছ্বাস শুরু হয়েছে, বিপদের ভূমিকম্প তৈরি হয়েছে, কিন্তু ঈমান আর ইয়াকিন আমার আরো মজবুত হয়েছে। আজও যদি আল্লাহর কোনো বান্দা ঈমানের পথে অটল আর মজবুত থাকতে পারে, সমস্ত ঝড় তার সামনে এসে মুখ থুবড়ে পড়ে যায়, সমস্ত বাধার পাহাড় তার সামনে খান খান হয়ে যায়। যে আল্লাহর উপর ভরসা করে চলে, সারা দুনিয়ার সমস্ত শক্তি তার সামনে মাথা নত করে দিতে বাধ্য হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকেও তৌফিক দান করেন, আমাকেও তৌফিক দান করেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, জীবনের অন্তিম সময় পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন হক এবং হাক্কানিয়াতের পথে, ঈমানের পথে ইস্তিকামাতের সাথে থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন।